কিভাবে ব্যবহার করতে জানতাম না, কিভাবে কি করতে জানতাম না। একবার শুভ সকাল, কেমন আছেন সবাই? আশা করি আমি সবাই দাদাকে ভালো আছেন। তো বন্ধুরা, এটা আমার 4 নম্বর মানে ইউটিউব চ্যানেল। মানে এর আগেও আমি 2-3 বার ইউটিউব চ্যানেল খুলেছিলাম, কিন্তু আমি ওর ঠিকভাবে ব্যবহার করতে জানতাম না, কিভাবে কি করতে জানতাম না। একবার ভেবেছিলাম না, আমার দ্বারা ইউটিউব চ্যানেল খোলা সম্ভব নয়, আমার দ্বারা ভিডিও বানানো সম্ভবই নয়। কিন্তু আমি যখন ইউটিউবে দেখলাম যে মনোজ দে বলে একজন ইউটিউবার আছে, তো ওনার ভিডিও আমি যখন দেখলাম যে না, বারবার হেরে যাওয়ার পরেও জেতা যায়, তো আমি সেই আশা নিয়ে আবার নতুন করে ইউটিউবের পথে পা বাড়ালাম। তো তোমাদের আশীর্বাদ, ভালোবাসা আর সাহায্য যদি পাই, তাহলে হয়তো এই জীবনের পথে এগিয়ে যেতে পারবো আশা করি। ইউটিউব ভিডিও কিভাবে পোস্ট করতে হয়, কিভাবে এডিট করতে হয়, কিভাবে কি করতে হয়, ইউটিউবের ভিডিও নিয়ে আমি মনোজদের ভিডিও দেখেই শিখেছি। আর ওনার ভিডিও আমার খুব 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 ভালো লাগে। তো তোমরা যারা ইউটিউব করতে চাইছো কিংবা ভাবছো যে ইউটিউব করতে করতে ইউটিউব ছেড়ে দেব, তবে এটা ভেবো না। ইউটিউব তোমরা তোমাদের কাজ করতে থাকো, দেখো সাফল্য নিশ্চয়ই। এখন বাজে 8টা, তো চলুন আজকের ব্লগটা শুরু করা যাক। এখনো 9টা বাজেনি, ঋষি টিউশন 9টায় ছুটি হয়, আমি ওকে আনতে যাব 9টা বাজলে। তো এখনো 9টা এতগুলো গাড়ি নিয়ে বসছিস, আমায় একটা গাড়ি দে, একটা দে, আমি দাদাকে আনতে যাব গাড়ি করে। দাদা পড়তে গেছে না? নাই, পিছনে লুকিয়ে দিয়ে বলছিস গাড়ি নেই? এ কি মিথ্যে কথা! তুই যাবি আমার সাথে? যাবি 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 না? ও তুই না যাবি আমাকে গাড়িটা দে। এই দেখ আবার ফেললে, আমাকে ওই গাড়িটা দে, এইটা দে, এইটা নিয়ে যাবো। দিবি না? আমি চলে যাবো, চলে যাবো, হেঁটে হেঁটে। কাদা দেখে দেখে আসছে, পরিষ্কার রাস্তা দিয়ে আয় না। এই দেখ আজকে এত ছুটি হতে দেরি হলো কেন তোর? হ্যাঁ, পড়া দিতে দেরি? কাদাতে হাত দেয় না, উঠে আসো কাদা, উঠে আসো, খেলো, তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো, স্কুলে যেতে হবে, দেরি হচ্ছে, আসো। এই দেখো, এই দেখো, হাতে হাতে এখন বাজে 10:25। ডিসিকে স্কুলে রেডি টেডি করে বের করে দিয়ে এলাম, এখন আমি একটু ফ্রি, এবার আমি রান্না বান্না করতে যাব। তো আজকের ব্লগসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সঙ্গে থাকবেন। কালকে আমার ঠাকুমার শ্রাদ্ধ অনুষ্ঠান আছে, তো আমি সেখানে যাব আর অবশ্যই আপনাদের অনুষ্ঠান বাড়ির ভিডিওটি শেয়ার করব। তো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকবেন, তাহলে আপনি পরের ভিডিওটি দেখতে পাবেন।